অনন্য মানবীয় গুণের অধিকারী এক আদর্শ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাম সর্বদা ইসলাম প্রচারে নিয়োজিত থাকলেও অন্যদের ধর্মীয় স্বাধীনতায় কখনো আঘাত করেননি তিনি সমাজের সত্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ছিল মহানবীর ব্রত জসিম জুইলের রিপোর্ট হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাইসাল্লাম পবিত্র মক্কায় বারোই রবি আউয়াল জন্মগ্রহণ করেন দিনটি তার ওফাত দিবস সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর জন্মদিনটিকে মুসলিম উম্মা ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম বলেন নবী করিম সল্ল্লাহু আলাইসাল্লাম শিক্ষা দিয়েছেন ভ্রাতৃত্ববোধের সবাই মিলেমিশে জীবনযাপন করার যারা ধর্মের নামে অন্যের উপর জুলুম চালায় তারা ইসলামের শত্রু কোনো অবস্থাতেই কোনো নির্দোষ নিরাপদ ব্যক্তিকে নির্যাতন জুলুম করা ইসলাম মুঠে সমর্থন করে না বরং যে নির্দোষ ব্যক্তির উপর অত্যাশা নির্যাতন করবে সে নিজে মহা অপরাধে অপরাধী হবে সে পাপই হবে এই ইসলামী চিন্তাবিদ বলেন মহানবীকে যারা ভালোবাসেন তার আদর্শকে অন্তরে লালন করেন তারা কখনোই সাম্প্রদায়িক বিষ বাম্প ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত হতে পারেন না রাসুলের গারিম সাল্লাহ সাল্লাম সংখ্যালঘুদেরকে আমানত হিসেবে গ্রহণ করার জন্যে নির্দেশনা দিয়েছেন এবং একটা সুস্পষ্ট হাদিস শরীফ বলেছেন যদি কেউ কোনো বিধর্মীকে হত্যা করে বিধর্মীকে হত্যা করে সেই ব্যক্তি বেশদের খুশবুও পাবে না হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম সবসময় অন্য ধর্মের মানুষদের সম্মান এবং শ্রদ্ধা করতেন আর বিশ্বাস করতেন শান্তি জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা